Hi guys, welcome back to the Bong Couple. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে কোজাগরি লক্ষ্মী পূজো। তো আমার সব জোগাড় গুছানো হয়ে গেছে। এখন পূজো হবে। তো পূজোটা আগে হয়ে যাক, তারপর এসে তোমাদের সাথে গল্প করছি। তোমরা আগের বারের ব্লগেও আমাদের লক্ষ্মী পূজো দেখেছিলে, কোজাগরি লক্ষ্মী পূজো। এটা আমাদের বেলঘরিয়ার বাড়িতে হয়। ব্যারাকপুরে অন্য নিয়মে লক্ষ্মী পূজো হয়, তো ওদের কোজাগরি লক্ষ্মী পূজো হয় না। আমাদের বেলঘরিয়ার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজো হয়। তো আমরা সকাল থেকে উপোস করে পূজোর জোগাড় করি, বাট আমাদের একটা স্পেশাল ট্রেডিশন আছে। তোমরা যারা আগের বার ব্লগ দেখেছো তারা জানো, যারা নতুন দেখছো তাদের সেই ট্রেডিশনটার কথা আমি পরে পূজো হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এখন প্রবলেম হচ্ছে, আমি আর সুভদ্রামাসী আর বোন আমরা মিলেই করছি, বাট বোনের যেহেতু অফিস আজকে আছে তো সেই জন্য একটু ওরও চাপ পড়ে যাচ্ছে। বাট যাই হোক, মোটামুটি সব গুছানো কমপ্লিট। এখন ঠাকুরমশাই আসবে, তার আগে আমরা চট করে শাড়িটা পরে নেবো, কারণ লক্ষ্মী পুজোতে শাড়ি পরতেই হবে। তো
তোমাদের সাথে তো শেয়ার করলামই আমাদের কি কি রিচুয়ালস থাকে, আগের বছরও করেছিলাম, তো এই বছরও সেম আমি নিজে হাতে করছি, তো হোপফুলি সবকিছু ঠিকঠাক আছে। শাড়ি পরেছি, একটু টুকটাক গয়না আর লাইট মেকআপ, কারণ নিজে হাতে, সরি ফর দ্য ইন্টারফিয়ারেন্স, ট্রেন যাচ্ছে, নিজে হাতে পুজোর জোগাড় করলে যেটা হয় সেটা হচ্ছে টাইম খুব কম থাকে, তো যেটুকু টাইমে অল্প তাড়াতাড়ি করে সাজা যায় সেটাই। সেরকম কোনো মেকআপ নেই, জাস্ট লিপস্টিক আর একটু কাজল লাগানো, দ্যাটস ইট। এই পিঙ্ক কালারের শাড়ি, এটা আমার অ্যাকচুয়ালি বিয়েতে পরা শাড়ি, বাট আমার খুব ভালো লাগে তাই আমি আজকে পরলাম। অ্যান্ড দেবী মহালক্ষ্মী নমস্তুতে পুষ্পাঞ্জলি ঈদং প্রাচুর্য ওং লক্ষ্মী পেজ পায় নম ঈত চন্দন পুষ্পাঞ্জলি ওং লক্ষ্মী পেজ পায় নম ওং ইতি গন্ধ পুষ্পে ওং। তো পুজো শেষ হয়ে গেছে অ্যান্ড আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, মিস্টার ঘোষও চলে এসছে অ্যান্ড এখন আমরা আড্ডা মারছি। তো পুজো ভালোই হলো, একদম বিকেল বিকেলে, যেটাকে গোধূলির সময় বলে সেই সময় হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল, ঠাকুরমশাই বলেছিল একটু আগেই আসবে 4:30-4:45 দিকে, বাট দেন আমাদের ইচ্ছা ছিল অন্ধকার না হলে, ঠিক বিকেল বিকেল না হলে কোজাগরী লক্ষ্মী পুজোটা ভালো লাগে না। তো এনিওয়ে ঠিকঠাক টাইমেই ঠাকুরমশাই এসছেন আর আমাদের পুজোটাও বেশ ভালো ভালো টাইমে হয়ে গেছে, ঠিকঠাকভাবে হয়ে গেছে, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমাদের ফটো তোলাও হয়ে গেছে। আমার শাড়ি পরার প্ল্যান ছিল না, মানে ছিল, বাট দেন মাঝে ক্যান্সেল হয়ে গেছিলো, আবার আবার হয়েছে, পরে নিচ্ছি শাড়ি। আর আমার ছাল ছাড়ানো মুরগির মতন অবস্থা দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যে আমি অফিস করছিলাম। হ্যাঁ, ওর আজকে অফিস আছে, আমি সেটা বলেছি অলরেডি যে ওর অফিস আছে বলে শি ইজ ইন আ লিটল বিট অফ আ ফিক্স। তো যাই হোক, বেশ মজাই হলো। এখন আমি গোপালকে শয়ন দিতে যাব, তারপর আমাকে মোটামুটি তারপর ঠিকই আছে। সো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো, ডু সাবস্ক্রাইব টু আর চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস ইন দ্য ফিউচার। ভালো থেকো, সুস্থ থেকো। ও, আরেকটা যে গল্পটা শেয়ার করবো তখন বলেছিলাম, সেইটা হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলায়, জেনারেলি লক্ষ্মী পুজোর দিন সবার বাড়িতে নিরামিষ হয়, বাট আমাদের বাড়িতে ট্রেডিশন হচ্ছে আমাদের বাড়িতে ম্যান্ডেটরিলি আমিষ হয়, স্পেশালি যারা ম্যারিড উইমেন তাদের আঁশওয়ালা মাছ দিয়ে ভাত খেতেই হয়। এটার সিগনিফিকেন্স এই যে বাড়ির মহিলারা যদি ভালো থাকে বোথ ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন তাহলেই বাড়ির উন্নতি হবে, তো সেইটাই সিগনিফিকেন্স এইটার পেছনে। তো এই দিনে আর কেউ কিছু খাক না খাক, বাড়ির মহিলারা তারা মাছ দিয়ে পেট ভরে ভাত খান, অ্যান্ড ইট ইজ বিলিভ যে এরম করলেই মা লক্ষ্মী আমাদের বাড়িতে থাকবে। সো অন্যদিন আতপেটা খেয়ে কেন সবে, মানে ইটস আ সিগনিফিকেন্স, এই জন্য ফুটবল খুব কাটে না না, মানে ইটস দ্য সিগনিফিকেন্স, রোজই পেট ভরে খায়, মানে রোজই পেট ভরে খায়, বাট ভালো করে ভাত দিয়ে মাছ দিয়ে ভালো করে খেলে বাড়ির মহিলারা মা লক্ষ্মী সন্তুষ্ট হয়, অ্যান্ড ইটস সিগনিফিকেন্ট যে বাড়ির মহিলারা ভালো থাকলেই বাড়িটা ভালো থাকবে। তো সেই জন্যই আমাদের এই রিচুয়ালটা, আজকে রাত্রে আমরা সবাই মাছ দিয়ে ভাত খাবো, তো এটা একটা স্পেশাল ডে ছিল। আমরা এবার একটু সবাই মিলে আড্ডা মারবো। যখন ওর বলার কিছু থাকে না তখন লাস্টে শুধু বলে দেয় এবার আমরা আড্ডা মারতে যাব। আমরা সত্যি আড্ডা মারতে যাব, কোনোদিন আড্ডার ফটো দেখবে না তোমরা, বিকজ আড্ডা হয় না লাস্টে অবধি, সব ঘুমিয়ে পড়ে। আড্ডা হয় বাট যেরকম ভাবে হয় সেটার ফটো দেওয়া যায় না। তো এনিওয়েজ, এই হচ্ছে ব্যাপার, মিস্টার ঘোষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ব্লগ করা দেখছে। বং কাপড়টা বং গাড়ি হয়ে গেছে মনে হচ্ছে, জানো, আরেকটা কথা হচ্ছে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে অ্যান্ড কিছু কিছু লোকে আমাকে বলেও যে
ভ্লগস এত ইনফ্রিকুয়েন্ট আসে কেন সত্যি কথা বলতে ভ্লগিংটা আমার ভালো লাগার জায়গা মানে আমি হবি আউট অফ হবি ভ্লগিং করি বিকজ আমার ভিডিও বানাতে ভালো লাগে তারপর এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে বাট লাইফ অ্যান্ড সার্কামস্ট্যান্সেস এমন এমন হয়ে যায় মাঝে মাঝে অফিস বাড়ি সব অ্যাডেড রেসপন্সিবিলিটিস এমন থাকে যে ইভেনচুয়ালি আমার ভিডিও করে সেগুলোকে টাইমে টাইমে এডিট করে দেওয়া হয় না তো সেই জন্য আমি মাঝে মাঝে ব্লগটা আমার আসতে অনেকই দেরি হয় তো সেইটা একটা ব্যাপার হচ্ছে বাট দেন আমি চেষ্টা করি যতদূর সম্ভব অ্যাটলিস্ট স্পেশাল অকেশনস হলে টাইমে টাইমে ব্লগ করে ব্লগটা দেওয়ার তো সেটাই